হ্যালো ফ্রেন্ডস আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা চার পাউন্ডের পান্ডা থিম কেক শেয়ার করতে কেকটা ছিল আমার বাটারস্কচ ফ্লেভারের আমি প্রথমে তিনটে লেয়ারে কেটে কোট করে এটা ফ্রিজে রেখেছিলাম আধ ঘন্টার জন্য তারপরে এরপর আমি ফাইনালাইসিংটা করছি আমি অল্প করেই ক্রিম ব্যবহার করছি কেননা এরপরে আমি আবার ডিজাইন করব মানে যখন পুরো কেকটাই আবার ক্রিম দিয়ে ডিজাইন করতে যাই আর কি তখন সব সময় হালকা করে একটা পাতলা লেয়ার আর কি কেকের উপর দিয়ে নিই কেন ক্রিম দিয়ে যখন ডিজাইন করব সেটা আমাকে বুঝতে হবে কতটা পরিমাণ ক্রিম আমি ডিজাইনের সময় ব্যবহার করছি আমি একটা ছোট স্টার নজেল ব্যবহার করব সেই কারণে আমি খুব বেশি ক্রিম দিই নি কেননা ডিজাইনের পর যদি ক্রিম বেশি হয়ে যায় সেক্ষেত্রেও কাস্টমারদের প্রবলেম হয় তাই বুঝে তারপরে ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে অনেককে আমি দেখেছি ক্রাম কোটের উপরে ডিজাইন করেন হ্যাঁ সেটা ক্ষেত্র বিশেষে যদি ডিজাইনটা হালকার উপরে হয় তাহলে হালকা ক্রিম আর যদি ভারী ডিজাইন হয় সেক্ষেত্রে উল্টো এই দুটো আমি কান বানাবো বলে বানিয়েছি একদম ছোট্ট একটা মোল্ডে চার ইঞ্চি মোল্ডে আমি বানিয়েছি পরে এটাকে আবার কেটে মানে যতটা প্রয়োজন আমি ততটা কেটে এর থেকে নিয়ে নেবো কান তো আর পুরোপুরি গোল বসাবো না কেননা সেক্ষেত্রে দেখতে অর লাগবে এই যে আমি এইভাবে এই আইসিংটা করে নিলাম এবারে এটা আমি চার ভাগ করেছি তার মধ্যে তিন ভাগ নিচ্ছি আর কি এক ভাগ বাদ দিয়ে দিলাম দিয়ে আস্তে করে নাইফ দিয়ে তুলে এটা বসিয়ে নিলাম এই যে এইভাবে কান্দোটা আমি বসিয়ে নিয়েছি আর এখানে একটা ছোট্ট স্টার নজেল আমি ব্যবহার করছি সাদা ক্রিম দিয়ে পুরো কেকটা কভার করবো কাস্টমারের এটাই ডিমান্ড ছিল আমাকে একটা কেক ফটোও পাঠিয়েছিলেন কাস্টমার একদম সাদা পান্ডা আর চোখ মুখগুলো চকলেট দিয়ে করতে হবে আর কি পান্ডার মুখের শেপ আমরা যেরকম নর্মালি বানাই একটু মুখটা উঁচু থাকে সেটা হবে না একদম ফ্ল্যাট থাকবে শুধু একটা হার্ট শেপের চকলেট বসিয়ে দিতে হবে নাকের কাছে যাই হোক যে যেমন ডিমান্ড করেন আর কি সেই অনুযায়ী আমাদের বানাতে হয় সেখানে নিজের পছন্দ অপছন্দটা মাঝে মধ্যে একটু বাতিল করতে হয় সব রকম ট্রাই করাই ভালো অ্যাকচুয়ালি দেখতে কিন্তু খারাপ হয়নি জিনিসটা খুবই ভালো লাগছিলো এই যে আমি আস্তে আস্তে পুরোটাই ছোটো স্টার নজর দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি উপরটা এবারে শুরু করেছি শুধু কানের পার্টটা একটু বাকি রাখছি কেননা ওখানে আমি চকলেট গানাস দেব প্রথমে ভেবেছিলাম কান দুটো আমি চকলেট টপার বসিয়ে করে নেব কিন্তু পরে দেখলাম যে না ওর থেকে কেক দিয়ে কানটা বানালে বেশি দেখতে ভালো লাগবে এই যে আমি চকলেট গানাস দিচ্ছি কানের যে পাটটা রয়েছে ওখানটায় একদম আস্তে আস্তে দিচ্ছি এটা যেন কোনোভাবেই কেকের মাঝখানের দিকে না চলে যায় আবার আর একটা কানেও গানাজ দিয়ে দিচ্ছি এর আগেও আমি পাণ্ডা কেক আপনাদের সঙ্গে শেয়ার করেছি বিভিন্ন ধরনের ডিজাইন মানে বিভিন্ন ধরনের এক একটা এক এক ধরনের আর কি এটাও একটু অন্য রকমের হলো আর বেশ সুন্দর খারাপ নয় এই যে একটা শেপের চকলেট টপার বানিয়েছিলাম আর চোখের জন্য দুটো গোল গোল করে একদম আস্তে আস্তের উপরে বসিয়ে দিচ্ছি যেন প্রপার জায়গা আমি বসাতে পারি আর চোখের সাদা অংশটা বানিয়ে নিচ্ছি ক্রিম দিয়ে করছি এর উপরে দুটো ছোটো ছোটো চকলেট বানিয়েছিলাম আর কি সেই দুটো বসিয়ে দিলাম আর নামটা এখানটা লিখে নিচ্ছি যেভাবে ছবিটা ছিল সেইভাবেই করে দিচ্ছি এই যে কেকটা আমার কমপ্লিট বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে বিভিন্ন ধরনের থিম কেক রয়েছে সেগুলো দেখতে পারেন that's our next video bye bye